নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে গ্যালো স্ট্রিট মার্কেটের কিছু লেটেস্ট কালেকশন দেখাবো এই সপ্তাহের। ভিডিওটা আসতে একটু দেরি হলো, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে যে কুকুরটা দেখতে পাচ্ছ, এর দাম চাওয়া হয়েছে 10,000 টাকা। এটা একটা মেল পাপি আছে, আর এটা ছোট ব্রিডের। এরপর হচ্ছে ইংলিশ ককেট, এর দাম হচ্ছে 22,500, এটাও মেল পাপি আছে, আর এর বয়স হচ্ছে 45 ডেজ। দেখতেই পাচ্ছ এটা একটু মিডিয়াম সাইজের হয়, খুব ভালো পোষ, মানে তোমরা অবশ্যই ঘরের জন্য রাখতে পারো, আর এর ভ্যাকসিনেশন করা আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাস্কি, পুরো ব্লু আইস হাস্কি, এর বয়সও 45 ডেজ। তবে আমি একটু বলে রাখি, সবাই যে 45 ডেজ বলে তো আমার একটু ডাউটই থাকে, হয়তো কিছুদিন কম বেশি হতেই পারে, কিন্তু কুকুরের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে এক দিদি একটু ছোট সাইজের কুকুর নেবে, যেমন হচ্ছে পম, ঠিক আছে। তো কুকুরটাই পছন্দ হয়েছিল তো নিয়েছিল, তো দাম পড়েছিল 9,000 টাকা। এইখানেই কুকুরটা, এটা হচ্ছে সবার প্রিয় কুকুর, রাস্তাঘাটে খুব দেখা যায়। এটা হচ্ছে আমাদের সবার ল্যাব্রাডর, বা ল্যাব বলেই আমরা চিনি, খুবই অ্যাক্টিভ কুকুর, দেখতেই পাচ্ছ। এর দাম চাওয়া হয়েছে 15,000 টাকা, তবে বার্গেনিং করে তোমরা 10-12-এর মধ্যেও পেয়ে যাবে। আর এই যে, এগুলো তো খুবই অ্যাক্টিভ কুকুর, যারা ঘরে ছোট কুকুর রাখতে চাও তারা অবশ্যই এই কুকুরটা ফার্স্ট চয়েসে রেখেছো, তোমরা জানো। এরা এমন কুকুর সবসময় অ্যাক্টিভ থাকে, খুব কম রেস্ট নেয়। এর নাম হচ্ছে বিগল, আর এই বিগলের দাম চাওয়া হয়েছে 18,000 টাকা। আমাদের এখান থেকে তোমরা সমস্ত ব্রিডের কুকুর পাবে, এবং খুবই কম প্রাইসে, মার্কেটের থেকে অনেক কম দামি কুকুর পাবে, আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি সম্ভব। তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, যার যা কুকুর লাগবে সবই পেয়ে যাবে। তো কুকুর তো অনেক হলো, এবার আসি পাখির কাছে। এই যে পাখিটা দেখছো, কি কিউট একটা পাখি, এইগুলোকে বলা হয় সানকনুর, ঠিক আছে। তো এই সানকনুরের দাম শুরু হয় 20-25,000 টাকা জোড়া। এরা খুব ভালো পোষ মানে, আর এদের গায়ে দেখছো যে রেড রেড একটা মানে কালার, এটা যার যত বেশি হবে তার দামও তত বেশি হবে। এটা 20-25,000 টাকা থেকে শুরু করে আপ টু 1,00,000 টাকা অবধিও সম্ভব। খুবই ভালো কুকুর, মার্কেটে খুব এর ডিমান্ড আছে, তো তোমরা এক জোড়া রাখতে পারো যারা বার্ড লাভার। তো চলে আসি এরপর নর্মাল কনুরে, এইগুলো হচ্ছে পাইনাপল কনুর, ঠিক আছে। তো এর দাম মোটামুটি 2,000 থেকে স্টার্ট জোড়া, কিন্তু এখানে কিন্তু পাখি সিঙ্গেল হিসেবে বলছি না, সবই জোড়া দাম 2,000 টাকা থেকে স্টার্ট। আর তোমরা যদি উইথ ডিএনএ নাও তাহলে সেটা 2,500 টাকা পড়বে জোড়া। তো এটাও তোমরা রাখতে পারো যাদের বাজেট একটু কম আছে। তো দেখতেই পাচ্ছ, আর এরা ফ্রুটস বেশি খায়, ঘরে মানুষেরা যা যা খায় ম্যাক্সিমামই এই পাখিদের দেওয়া যায়, শুধু তেল ঝাল মশলা ছাড়া সব খাবার। তো এরপরই হচ্ছে জাভা, এটা বদ্রি পাখির মতোই সাইজ হয়, কিন্তু খুব ভালো ব্রিড করে এরা। এতদিন জানতাম বদ্রি পাখি সবচেয়ে ভালো ব্রিড করে, কিন্তু জাভা ইদানিং খুব সবার খুব প্রিয় একটা পাখি হিসেবে পরিচিতি হয়েছে। আর এর খাওয়ার খরচাও অনেক কম, এরা ম্যাক্সিমাম এদের 60-70% খাবার এরা ধান খায়। তো এবার আসছি লাভ বার্ডের কথা। লাভ বার্ডের হাজারো মিউটেশন আছে, তাই এদের দাম মানে খুব ফ্ল্যাকচুয়াল হয়।
এই যে লাভ বার দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 1500 টাকা জোড়া। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে 600 টাকা জোড়া থেকে শুরু করে 1000 টাকা জোড়া অবধি আছে। যেটা গ্রিন ফিশার সেগুলো 600 টাকা জোড়া, দেখতেই পাচ্ছ। তো লাভ বার অনেকে পছন্দ করে, এটা এত কালারফুল বার যে দেখে খুবই ভালো লাগবে। আর এরা খুব স্ট্রং হয়, বদ্রি পাখি যেরকম একটু ঠান্ডা লাগলেই মরে যায়, কিন্তু এদের সেটা হয় না, এরা খুব স্ট্রং পাখি। এরপর আসছে ছোট ব্রিডের মধ্যে, এগুলো হচ্ছে বেঙ্গলি, এগুলো 150 থেকে 180 টাকা জোড়া। ঠিক আছে, যারা ছোট পাখি পুষতে পছন্দ করো তারা অবশ্যই রাখতে পারো। এরপর সব থেকে বেশি বিক্রিত এবং সব থেকে বেশি মানে সবার কাছে এই পাখি আছেই আছে যারা পাখি পোষে, সেটা হচ্ছে বদ্রি পাখি। বদ্রি পাখির অনেক মিউটেশন আছে। এরপর আছে ককাটেল, দেখতেই পাচ্ছে এখানে গ্রে ককাটেল আছে, যার দাম হচ্ছে 1200 টাকা জোড়া। আর লুটিনো ককাটেলও ছিল নিচে, যেটা হচ্ছে 2000 টাকা জোড়া। এইগুলো সবই অ্যাডাল্ট পাখি, এদের বয়স 12 থেকে 15 মাসের মধ্যে। ওপরে কিছু ব্ল্যাক জাভাও আছে দেখতে পাচ্ছ, ব্ল্যাক জাভার মার্কেট প্রাইস এখন চলছে 400 টাকা জোড়া, আর তোমরা পাইকারি নিলে 300 টাকা জোড়ায় পেয়ে যাবে। আর এখানে আছে হোয়াইট জাভা, এইগুলোর মার্কেট প্রাইস হচ্ছে 700 থেকে 800 টাকা জোড়া, আর পাইকারি নিলে তোমরা 600 টাকা জোড়া পেয়ে যাবে। সব রকম দাম বলে দিচ্ছি, কারণ কিছু লোক আছে যারা 2 থেকে 3 পেয়ার পুষবে, আর কিছু লোক আছে যারা ব্যবসার জন্য অনেক পেয়ার লাগবে, 50 পেয়ার 60 পেয়ার, তো তাদের জন্য পাইকারি রেটটাও বলে দিচ্ছি। আর এই যে বদ্রি পাখি, বদ্রি পাখির পাইকারি রেট হচ্ছে 200 টাকা জোড়া। ঠিক আছে, আর এখানে একটা ককাটেল দেখতে পাচ্ছি এক জোড়া, দামটা আমি একটু আগেই বলেছি, 1200 টাকা জোড়া, 1400 টাকা জোড়া। এখানে পাখি যেরকম কোয়ালিটি হবে দামও সেই রকমই হবে। তো এখানে কিছু লাভ বার্ডসও আছে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 1000 টাকা জোড়া, এইগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট। ঠিক আছে, অনেকে হয়তো অ্যাডাল্ট বলে চালিয়ে দেবে, কিন্তু এইগুলো সেমি অ্যাডাল্ট। যারা পাখি চেনে তো তাদেরকে নিয়ে গিয়েই পাখি কেনা উচিত আমি মনে করি, আর সবসময় পাখি চেষ্টা করবে একটু ব্রিডারদের কাছ থেকে নেওয়া। কারণ এখানে এরা কী করে, মানুষদের কাছ থেকে নিয়ে সব একসাথে রেখে দেয়, তো তো পাখি তোমাদেরকে চিনে চিনে নিতে হবে। এই যে এগুলো হচ্ছে লুটিনো ককাটেল, এইগুলো 2000 থেকে 2200 টাকা জোড়া, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর মেল পাখিগুলো খুব সুন্দর ডাকে, যারা ককাটেল পোষো তারা জানো নিশ্চয়ই। তো এটাও হচ্ছে যারা বড় পাখির মধ্যে সব থেকে বেশি বিকৃত পাখি। পাখি অনেক হলো, এবার চলে আসি গাছের দিকে। তো গাছে প্রথমেই দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে অর্কিড জাতীয় গাছ, এইগুলো 400 টাকা করে পিস, যেটা মার্কেটে 700 থেকে 800 টাকা জোড়া বিক্রি হয়। এই দেখো কারি পাতার গাছ, এখানে আছে কিছু লাকি বাম্বু গাছ, ঠিক আছে, যারা ঘরে রাখা খুবই শুভ। এইগুলো 1 লেয়ার 2 লেয়ার 4 লেয়ার বিভিন্ন লেয়ারে হয়, সেই মতো দাম হয়। এখানে কিছু পাম গাছ দেখা যাচ্ছে, আরও এখানে কারি পাতা, ঠিক আছে, তো সব গাছ মিলেমিশিয়ে দেখা যাচ্ছে। সামনে কিছু স্নেক প্ল্যান্ট আছে যেইগুলো 100 টাকা করে পিস। তো যাই হোক, গাছের ভিডিও হয়তো এখানে সব দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো পরের ভিডিওতে আবার কিছু কালেকশন নিয়ে হাজির হব। টাটা, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।